আসসালাম আলাইকুম ইসরায়েল এখন তার হামলা যত বেশি জোরদার করছে নতুন নতুন ক্ষেত্রে যত হামলা চালাচ্ছে সেক্ষেত্রে ইসরায়েলের বৌদ্ধরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচিত হচ্ছে সর্বশেষ একটি খবর সেন প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে রাফায় শরণার্থীদের তাবুতে হামলা চালায় ইসরায়েল তার মানে যুক্তরাষ্ট্র যে অস্ত্র দিয়েছে সেই অস্ত্র দিয়ে রাফাই শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে যেখানে নিরীহ জন ফিলিস্তিনি মারা গেছে এই হামলা সারা বিশ্ব জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং পশ্চিমা দুনিয়ার বহু দেশ বহু সংস্থা এটি নিন্দা জানাচ্ছে এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের যে সহানুভূতি তাদের যে মানবতা সেটি আরো করছে দর্শক খবর হচ্ছে এই ফিলিস্তিনের গাজায় রাফায় শরণার্থী তাবুতে চালানো হামলায় যুক্তরাষ্ট্রে দেওয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর বিশ্লেষণে এমনটা উঠে এসেছে গত রোববার রাতে ওই হামলায় তেইশ শিশু নারী বয় বৃদ্ধ সহ কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত হন আহত হন দুইশো জনের বেশি নিরাপদ ঘোষিত এলাকায় এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে শরণার্থী তাবুতে হামলার একাধিক ভিডিও বিশ্লেষণ করে সিএনএন এছাড়া ঘটনাস্থলে থাকা বোমার ধ্বংসাবশেষ বিস্ফোরক বিশেষজ্ঞরা পর্যালোচনা করে দেখান এতে দেখা যায় হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জিবিউ থার্টি নাইন বোমা ব্যবহার করেছিল ইসরায়েলি বাহিনী সিনএন এর পাওয়া ভিডিওগুলোতে দেখা যায় রাফাই তাবু দিয়ে তৈরি আশ্রয় কেন্দ্রের বড় একটি অংশে করে আগুন জ্বলছে রাতে চালানো ওই হামলা থেকে নিজেদের রক্ষায় চেষ্টা করছেন অনেক নারী শিশু এবং পুরুষ মানুষ ধ্বংসস্তূপ থেকে শিশুসহ অনেকের মরদেহ বের করে আনছেন উদ্ধারকারীরা এক অমানবিক পরিবেশ তৈরি হয়েছিল সেদিন আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায় ওই হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যান বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর মরদেহ দেখা যায় দর্শক চিন্তা করেন কি সেই দৃশ্য যেটি মানুষের মানবতাকে মানুষের শরীর মনকে একেবারে শিগগিরইত করে তোলে বিস্ফোরক অস্ত্রবিশেষজ্ঞ ক্রিস কপ স্মিথ স্থানীয় সময়গত মঙ্গলবার সিএনএন কে বলেন জিবিইউ 39 বোমা তৈরি করে মার্কিন কোম্পানি বই কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুদভাবে আঘাত হানার জন্য এই বোমা ব্যবহার করা হয় এতে আশেপাশের ক্ষয়ক্ষতির তুলনামূলক কম হয় তবে ব্রিটিশ সেনাবাহিনীর বাহিনীর সাবেক এই আর্টিলারি অফিসার বলেন ঘন বসতিপূর্ণ এলাকায় যে কোনো বোমার ব্যবহারে এমন কি এই আকারের হলেও সব সময় বড় ধরনের ঝুঁকি থাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের জ্যেষ্ঠ সদস্য ট্রেভর বল রাফায় ব্যবহার করা বোমার ধ্বংসাবশেষ দেখে এটিকে জিবিইউ থার্টি নাইন বলে শনাক্ত করেন তিনি বলেন এই বোমার ওয়ারহেড অংশ অন্য বোমার চেয়ে আলাদা এবং এর গতিপথ নির্দেশক সরঞ্জাম ও ডানা একেবারেই ব্যতিক্রমী যুদ্ধ আরো সাত মাস চলবে এদিকে গাজায় সাত মাস ধরে চলা যুদ্ধ আরো অন্তত সাত মাস চলবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাসি হানেসবি তিনি বলেন এই যুদ্ধ দুই হাজার চব্বিশ সাল জুড়ে চলবে বলে তিনি মনে করছেন ইসরায়েলের সরকারি প্রচার মাধ্যম কে এন কে জাসি আরও বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনী ফিলা ডেলফি করিডোরের পঁচাত্তর শতাংশ নিয়ন্ত্রণ করছে এটি গাজা ও মিশরের মধ্যে একটি বাফার জোন দর্শক বুঝতেই পারছেন যে তাদের রক্ত এখনো থামেনি আরও সাত মাস যদি তারা এইভাবে তারা অভিযান চালাতে থাকে তাহলে কি পরিমাণ মানুষ হতাহত হবে সেটি নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ